আসসালামু আলাইকুম আমার মনে হয় যে আমরা ক্লাসটা আজকে শুরু করতে চাই শুরু করার আগে বিলম্ব এবং একই সঙ্গে সবার কাছে দোয়া প্রার্থনা করছি কারণ ঠিক যখন ক্লাসটা ঠিক শুরু করতে যাবো এই সময় পরপর তিনটি রিপোর্ট আসে আমার ডিপার্টমেন্ট থেকে অলরেডি তিনজন পজিটিভ হয়েছে একটি কথা আমার শুনলাম কালকে থেকে যে প্রত্যেক চিকিৎসককে কোভিড নাইনটিনের স্বাদ নিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে সে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যারা আমাকে শুনছেন তারা একটু আমাকে হেল্প করবেন কমেন্ট দিয়ে যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা আপনার দেখতে বা শুনতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা কিংবা যদি আপনি কমফোর্টেবল হয়ে থাকেন একটু জানালে আমি একটু কনফিডেন্ট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য হেডলাইনটা আসলে শো করছে না পুরোটা অ্যাথোরোসিস ইন ভাস্কুলার সার্জারি আপনাদের সঙ্গে আমি এই বিষয়টি নিয়ে আজকে একটু শেয়ার করতে এসেছি আপনারা জানেন যে আমি ইব্রাহিম ক্যাডেক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আছে সেটির ভাস্ট সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হেড অফ দা ডিপার্টমেন্ট হিসাবে আছি সো টুডেস টপিক ইজ অ্যাথ্রোসিস ইন ভাস্কুলার সার্জারি অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমার ওপেনিং ক্লাস আমি মনে করি যে বেশ কিছু ক্লাস আপনাদের সঙ্গে থাকার সৌভাগ্য আমার হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেন আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আমার নলেজ গুলো শেয়ার করবার সুযোগ থাকবে ক্লাস নেওয়া মানে আসলে নিজের কিছু জ্ঞান বিতরণ করা একই সঙ্গে কিছু জ্ঞান নিয়ে নিজেকে আপগ্রেডেড করা আমার মনে হয় যে স্পেশাল থ্যাঙ্কস টু এক্সিস মেডিকেল স্কুল ফর গিভিং মি দা অপরচুনিটি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স রিগার্ডিং ভাস্কুলার সার্জারি এন্ড দিস ইজ দ্য প্লেস হোয়ার আই এম ওয়ার্কিং অ্যাজ এ ভাস্কুলার সার্জন ইব্রাহিম কার্ডেক দ্যাট ইজ দ্য সিস্টার কনসার্ন অফ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাডাস মোস্ট অফ দ্য টাইম মানুষ আমাদেরকে বার্ডেম জেনারেল বা বার্ডেম হাসপাতাল বলেন বা বার্ডেম হাসপাতাল সার্জারি বিভাগ বলেন অ্যাকচুয়ালি এটা বার্ডেমের মধ্যেই বার্ডেমের একদম ফিটের মধ্যে অবস্থিত আরেকটি প্রতিষ্ঠান যেটির নাম হচ্ছে ইব্রাহিম কার্ডেক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি ভাস্টো সার্জারি এবং ইন্টারেস্টিংলি খুব ভালোভাবে রান করছে সেটি হচ্ছে যে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট

তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে যেমন জুনিয়ররা থাকবেন থাকবেন সিনিয়ররা থাকবেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক সবাই থাকবেন সবাই যেহেতু থাকবেন আমাকে স্বাভাবিকভাবেই ভাবেই আজকের এই লেকচারটাকে অনেকটা প্যালাইটাবল করতে হচ্ছে সবার জন্য যাতে সবাই আসলে এটাকে গ্রহণ করতে পারেন প্যালাইটাবল ওয়েতে আহ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে আসলে আমার কাছে যেটি মনে হয় যে প্রথম শর্ত হচ্ছে মানে নিজেকে আড়াল করতে পারা বা নিজেকে নিজের খারাপ লাগা কষ্টটা এটাকে আড়াল করে নিয়ে নিজেকে ভালো রাখার যে চেষ্টা সেটি করে রাখে এবং সেটির পরীক্ষা আমি এই দিচ্ছি কারণ আমার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি চলছে যে আমি নিজেও আহ সাসপেক্টেড ছিলাম নেগেটিভ আমারটা নেগেটিভ বাকি তিনজনই পজিটিভ সো ডেফিনেটলি আই আই হ্যাভ টু গো ফর সেকেন্ড স্যাম্পল এর মধ্যেই একটা স্মাইলিং ফেস নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে কিছু শব্দ আমরা জানি যে বার্জেস ডিজিজ অনেক শুনেছি একদম আন্ডার গ্রাজুয়েট লেভেলে যখন আঙ্গুলে একটু ঘা বয়স কম খালি পায়ে হাঁটে বার্জেস ডিজিজ আঙ্গুলে ঘা শুকাচ্ছে না অ্যান্টিবায়োটিক দিয়েছে বার্জেস ডিজিজ পালস কত দূর আছে স্যার বিলোনি পালস নাই নির উপরে পালস আছে বিলোনিয়াম এম্পুটেশন করো স্যার থাই পর্যন্ত পালস পাইপ থাইয়ের নিচে কোনো পালস নাই মিড থাই এম্পুটেশন করো তার মানে হাতে পালস নাই ওই পর্যন্ত এম্পুটেশন এটাকে বলা হতো বার্জেস ডিজিজ এটাই একটা ট্রেন ছিল অথচ এখন টোটালি রিভার্স কারণ বার্জেস ডিজিজ আমার মনে হয় যে এই গত তেরো চোদ্দ বছরে আমার প্র্যাকটিসে পনেরো থেকে বিশটার বেশি আমি পাইনি হয়ার এজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ প্রতিদিনেই পনেরো বিশটা আসে সো নেক্সট কোয়েশ্চিন ইজ পেরিফরাল ভাস্কুলার ডিজিজ এটা আসলে কি পেরিফরাল ভাস্কুলার ডিজিজ বলতে আমরা ভাস্কুলার সার্জনরা আর্থ্রিয়াল ডিজিজ ভেনাস ডিজিজ দুটোকে ইনক্লুড করি সেজন্য আমরা পিভিডি বা পেরিফরাল ভাস্কুলার ডিজিজ কেউ বললে আমরা বলি যে এটা একটা মিস নমাস কারণ পেরিফরাল ভাস্কুলার ডিজিজ আমাকে কনফার্ম করে না যে এটা আমার আর্থিয়াল ডিজিজ অর ভাস্কুলার ডিজিজ দ্যটসই আমরা টার্মটা ইউজ করি পেরিফেরাল আর্ট ডিজিজ যদি একটা কোনো পেশেন্টের আঙ্গুলে ঘা থাকে সেটা শুকাচ্ছে না আমরা ক্লিনিকালি মনে হলো ডুপ্লেক্সে পেলাম এনজিওগ্রামে পেলাম যদি ব্লকেজ থাকে পায়ে তখন সেটাকে আমরা বলি পেরিফ্যারাল আর্ট ডিজিজ সো যদি একটা পেশেন্টের এরকম থাকে যে তার ক্লোডিকেশন পেইন আছে এবং সেটা ভাস্কুলার ক্লোডিকেশন খুব ডিফিক্যাল যে কিছু দূর হাঁটতে গেলে তার পায়ের নিচের মাংসগুলো খিল ধরে বিশ্রাম নিলে তার ভালো লাগে ইট ইন্ডিকেটস যে তার ক্লোডিকেশন পেইন হচ্ছে এই ক্লোডিকেশন পেইন এটি একটা লিমিশ মিসকিমের ক্ষেত্রে খুবই কমন লিমিশ মিসকিমের ক্ষেত্রে খুব কমন একটি ফিচার যদিও মোস্ট অফ দা টাইম মানে সিংহভাগ ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি মেজরিটি কেসে অ্যাসিমটোমেটিক থাকে যতক্ষণ পর্যন্ত না ক্রিটিকালি সেটি স্টেনোসিস হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ইউজেলি কোনো আহ সাইন্স এপিয়ার করে না এ দ্যা টাইম একুইটলি মিসকেমি টা তে আমরা জানি যে একুয়েটলি মিস্কেমিয়া সেটি হাতে বা পায়ে হোক এটাকে আমরা কিন্তু এখন হালকা একটা নোমেন গ্লেচার করেছি সেটি নাম দিয়েছি আমরা লেগ অ্যাটাক বা হ্যান্ড অ্যাটাক এটা অনেক টাইপ অফ হার্ট অ্যাটাক এখন হার্ট অ্যাটাক করলে মানুষের কয়েক মিনিট সময় থাকে যদি সেটা খুব ক্রিটিক্যাল হয় আর হোয়ারাস যদি পায়ের বা হাতের স্কিমে যদি খুব ক্রিটিক্যাল হয় তখন সেটার আসলে সময় থাকে মাত্র আট সর্বোচ্চ আট ঘন্টা ছ থেকে আট ঘন্টা আইডিয়ালি ছ ঘন্টা বলা হয় যে তার সময় আছে সো বা নেক্সট কোয়েশ্চেন আসে যে আমরা আর একটা টার্ম করি সেটিকে আমরা বলি পেরিফেরাল আর্টারিয়াল অক্লুসিভ ডিজিজ মানে একটু প্যাঁচ লেগে যাচ্ছে যে একটু আগে বললাম পেরিফেরাল আর্টার ডিজিজ এখন আবার বলছি অক্লুসিভ ডিজিজ আসলে হয়েছে কি যখন পেরিফেরাল আহ ডিজিজ হয় তখন তো তার সামাও অক্লুশন থাকে এই অক্লুশন থাকে বলেই সেটাকে আসলে বলা হয় পেরিফারাল আর্টেল অক্লুসিভ ডিজিজ এখন পেরিফারাল আর্টেল অক্লুসিভ ডিজিজের মধ্যে অ্যাথ্রোস্লোরোসিস থ্রোম্বায়ানজাইটিস অবলিটারেন্স বার্জাস ডিজিজ যেটাই বলি না কেন মূলত দুটো কারণ থাকে একটা হচ্ছে অ্যাথ্রোস্লোরোসিস আর একটা হচ্ছে থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স অ্যাথ্রোস্লোরোসিস তো আমরা সবাই জানি এই অ্যাথ্রোস্লোরোসিস নিয়ে প্রত্যেকটা মানুষের ইম্পর্টেন্ট আছে

রিগার্ডিং ইন পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু আমাদের ভাস্কুলার সার্জারি রিলেটেড বেশ কিছু লং কেস শর্ট কেস আছে যদিও অনেক সময় আমরা দেখেছি সেইগুলো অনেক ভুলে ভরা আছে বা ল্যাক অফ ইনফরমেশন আছে আমরা নেক্সট একটা ক্লাসে কমন মিস্টেকস ইন ভাস্কুলার সার্জারি আমরা আরেক নেক্সট ক্লাসটি আমরা করার আশা রাখছি যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন সো থ্রোম্বাইটিস অবলিটারেস নামটা শুনলে মনে হচ্ছে যে একটা ভেসেলের আইটিস তার ভেসেলের ইনফ্লামেশন থাকবে সেখানে একটা থ্রোম্বাস ফর্মেশন হবে থ্রোম্বাস হওয়ার পরে ভেসেলটা অবলিটারেট হয়ে যাবে নাম শুনি তার পুরো প্যাথোলজিটা বোঝা যায় এটা কি বলে বার্জাস ডিজিজ অর্থাৎ যদি একটা পেশেন্টকে বলি বার্জাস ডিজিজ এটা আমি ক্লিনিক্যালি দেখে বলাটা সো টাফ এটা আসলে মূলত প্যাথো লজিক্যাল ডায়াগনোসিস কারণ ব্লাড ভেসেলকে আমি ওয়েস শেপ করে যখন আমি হিস্টোপ্যাথোলজি করতে দিব তখনই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ তার থ্রোমবায়ানজাইটিস অবলিটারেন্স ডেভেলপ করেছে ইন কেস তখনই আমি এটাকে বলতে পারবো যে হ্যাঁ এটা আপনার বার্জার ডিজিজ তার আগে কিন্তু আমি বলতে পারবো না যে এটা আপনার বার্জার ডিজিজ হচ্ছে সো আমার কাছে মনে হয় যে এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে আজকের ক্লাসটা ওকে অর্থাৎ দুটো কারণে আমরা একজন মানুষের পায়ে নন হিলিং আলসার বা ক্লোডিকেশন পেইন পেতে পারি একটি কারণ হচ্ছে ভেরি মাছ কমন অলমোস্ট 90% পার্সেন্ট যদি আমি বলি সেটা হচ্ছে অ্যাথ্রোস্লোরোসিস আর সেকেন্ড যে কজ সেটি হচ্ছে থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন যেটা রেয়ার ডিজিজ বার্জার ডিজিজ কিন্তু আমাদের দেশে কারো একটু আঙ্গুলে ঘা হাঁটতে গেলে ক্লোডিকেশন পেইন হয় তাকে আমরা বলি বার্জার ডিজিজ অ্যাকচুয়ালি আইডিয়াল নমেন্ট ক্লেসারিজ ইজ পেরিফারাল আলট্রিয়াল ডিজিজ এই যে আমরা কিছু টার্ম পাই যেমন ডায়াবেটিক ফুড নন হেলিং আলসার অপ্লে গ্যাংরিনিয়া প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে থাকে ডায়াবেটিক ফুড বলে আসলে আপনি তাকে ডায়াবেটিক হিসেবে আলাদা করে দিলে নট লাইক লাইক দ্যাট এটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে যে এইটার সাথে অ্যাথ্রোস্লোরোসিস একটা ডাইরেক্ট রিলেশন আছে নন হিলিং আলসার অফ লেগ এটারও আছে গ্যাংরিন ক্রনিক রিলেশন প্রত্যেকটারই একটা না একটা কানেকশন আছে সো হোয়াট ইজ দ্য অ্যাথ্রোস্লোরোসিস আমরা তো অলরেডি সবাই জানি যে কোন একটা আর্সির ওয়ালে যদি একটা অ্যাথরোম একটা তৈরি হয় ইন এ সেন্স খুব গ্রসলি বললে সেটাই অ্যাথরোস্লোরোসিস এবং যখন এটা একটা ইন্টিমাল যে লেশনটা থাকে এটাকে বলা হয় অ্যাথেরোমা এই অ্যাথেরোমাটাই লুমেনের মধ্যে প্রচিট করে লুমেনটাকে আস্তে আস্তে ন্যারো করে ন্যারো থেকে আস্তে 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 একসময় টোটাল অক্লুশন করে দেয় কখনো কখনো এটি এখানে রাফচট হয়ে এখানে একুটলি মিসকিমে হতে পারে অর্থাৎ ট্রনিকলিম ছিল এত ন্যারো হয়ে গেছে যে সেখানে এসে থ্রম্বোসিস হয়ে গেছে রাফচট হয়েছে একটা র সারফেস তৈরি হয়েছে সেখানে এসে প্লেটলেট এগ্রিগেশন হয়েছে থ্রম্বাস ফরমেশন হয়েছে এটাকে আমরা বলছি একুইচ অন ক্রনিকলি মিসকেমিয়া সো দিস ইজ ভেরি মাস্ট ইম্পর্ট্যান্ট যে কারো কারো ক্ষেত্রে এটি একটা হওয়ার চান্স থাকে আর কখনো কখনো ইভেন এনিরিজম ফর্ম হয় যদি আমরা এই ছবিটার দিকে তাকাই দেখলে মনে হবে কি একটা ব্লাড ভেসেল আমি তুলে হাতে ধরে বসে আছি বেসিক্যালি এটা এটা ব্লাড ভেসেল না একেবারে প্ল্যাক কত লম্বা একটা প্ল্যাক আমরা আর্টারি থেকে যখন বের করি তখন কিন্তু একদম মানে সো নাইসলি ব্লাড ফ্লো হয় সেখানে এই যে প্ল্যাকটাকে আমি আর্টারির ভিতর থেকে রিমুভ করেছি এটাকে বলে রিমুভাল অফ অ্যাথ্রোম্যাটাস প্ল্যাক এটাকে বলে এন্ড আর্টারেক্টমি এই যে প্রসেস অফ রিমুভাল অফ অ্যাথ্রোম্যাটাস প্ল্যাক সোজা বাংলায় এই প্ল্যাকটা বের করে ফেলার প্রসেসটাকে এন্ড আর্টারেক্টমি করে যে কত বড় একটা প্ল্যাক হতে পারে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা জানি যে অ্যাথ্রোস্ক্লোসিস এর পর সেখানে অ্যাথ্রোম্যাটাস প্ল্যাক হয় সেখানে থ্রম্বোসিস হয় এবং ক্রনিক একটা ইনফ্লেমেটরি রেসপন্স আসে আর্চেল ওয়ালে এবং আমরা যদি এখানে যারা আছি সবে বেসিকটা আমরা জানি যে এটা একটা ক্রনিক ইনফ্লেমেটরি রেসপন্স ডিউ টু আর্চেল এন্ডোথেলিয়াল ইনজুরি এবং এটার লেশন যেটা থাকে আহ এই এটার মডিফাইড লাইপোপ্রোটিন মনোসাইডাইড ম্যাক্রোফেজেস টিলিমফোসাইট এন্ড নর্মাল সেলুলার যে কনস্টিটিউন্ট অফ দ্য আরশিয়াল ওয়াল আছে এগুলো এসেই কিন্তু এটা ফর্মেশনটা হয়ে যায় সো আহ ইনজুরি হাইপোথেসিস কি যে একটা ক্রোনিক ইন্ডোথেলিয়াল ইনজুরি হয় অ্যাকুমুলেশন অফ লাইপোপ্রোটিন হয় সেখানে মনোসাইড অ্যাডেশন টু দা এন্ডোথেলিয়াম হয় স্মুথ মাসেল সেল প্রলিফারেশন হয় এবং সেখানে এস্ট্রাসোলোমেট্রিক্স প্রোডাকশন হয় আলটিমেটলি সেখানে নানা ফ্যাক্টর রিলিজ হয় এবং প্লেটলেট অ্যাডেশন হয়ে যায় সো এটা আমরা সবাই জানি তারপরে একটু রিকল করে দেয়া যে একটা ইনিশিয়াল লেশন থাকে সেখানে ফ্যাটি স্ট্রিক হয় এটা ফ্যাটি স্ট্রিক বলতে মেইনলি ইন্ট্রাসেলুলার লিপিড অ্যাকুমুলেশন ফলোড বাই ইন্টারমিডিয়েট লেশন দেন অ্যাথেরোমা

এবং কিডনি ডিজিজ অলসো এটা ফ্যাক্টর আদার ফ্যাক্টর্স ইনফ্লামেশন ওবেসিটি অ্যাডভান্স এজ মেল মেল আর ভেরি মাছ ফ্রন টু ডেভেলপ অ্যাথ্রোসিস এবং দিস ইজ ভেরি মাছ কমন ইন কেস অফ মেল অলমোস্ট নাইন নাইন টাইমস মোর বেশি একটা রাফলি যদি আমরা বলি যে কার্ডিয়াক অ্যাথ্রোসিস ডিজিজগুলো তাদের এটা বেশি হয় এবং অবভিয়াসলি ইনএক্টিভিটি এবং স্ট্রেসফুল লাইফ আমি এখন এই মুহূর্তে এক ধরনের স্ট্রেসের মধ্যে আমি যাচ্ছি ডি টু কোভিড প্যান্ডেমিক একটা যেমন স্ট্রেস দিয়েছে আবার যেহেতু আমার নিজের ডিপার্টমেন্ট নিয়ে আমি এক ধরনের জাস্ট লেকচারটি শুরু করার শুরুতে যেরকম বলছিলাম যে এক ধরনের প্যানিকের মধ্যে আমি ঢুকে গেছি সো স্ট্রেস ইজ আওয়ার ডেইলি লাইফ সো আমরা সবাই ওকে আছি স্ট্রেস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কজ এবং দেখলেই বোঝা যায় তাই না যে খুব একেবারে গ্রস মেইন যে কথাগুলো আমরা বলি তার মধ্যে একটা হচ্ছে যে হাইপারটেনশন হাইপার লিপিডিম ডাবিট স্ট্রেসফুল ওয়ার্ক এবং জেনেটিক প্রিডিসপোজিশন এটা ইম্পেরিমাস ইম্পর্টেন্ট এখন সাইট গুলো যে কোন কোন সাইটে আমরা দেখি যে অ্যাথ্রোস্লোরোসিস সোজা বাংলায় ব্লক বেশি হয় তার মধ্যে হচ্ছে যে অ্যাবডোমিনাল অ্যারোটার যে রেনাল আর্টারির নিচের অংশ যেটা ইনফ্রা রেনাল অ্যাবডোমিনাল অ্যারোটা দেন আইলিয়া ক্যান ফিমোরাল আর্টারিজ পার্টিকুলারলি ফেমোরাল আর্টারি যেটা আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফেমোরাল আর্টারি বলতাম সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ফেমোরাল আর্টারি এস আর যেটাকে আমরা প্রফান্ডা ফেমোরাল আর্টারি বলতাম প্রফান্ডা ফেমোরিস আর্টারি আমরা ভাস্কুল সার্জারিতে সেটাকে বলি ডি ফেমোরাল আর্টারি আমরা মনে হয় নেক্সট টাইম যখন আমরা কমন মিস্টেকস ইন ভাস্কুল সার্জারি পড়বো তখন এটা আরো জানবো দেন পপলিটেল আর্টারি দেন ক্যারোটিড বাইপারকিশন

ভাস্কুলার সার্জারিতে স্কোপ এই কারণে এত বেশি কারণ পেশেন্টের সংখ্যা সত্যি অনেক বেশি সাম ফাটাল ইফেক্ট অফ অ্যাথ্রোস্কোরোসিস আমরা জানি যে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসছে যে প্রায় তার স্ট্রোক হচ্ছে তখন আমরা তাকে বলি যে আপনি একটু ক্যারোটিড ডুপ্লেক্সটা করেন ক্যারোটিড ডুপ্লেক্স করে যদি আপনি দেখেন যে আপনার ইয়েতে অ্যাথ্রোম্যাটাস প্লাক আছে ক্যারোটিড আর্টারি ইট ইন্ডিকেটস যে আপনার বারবার স্ট্রোক করছে টিআইএ বারবার হচ্ছে সো কোন একটা পেশেন্টের স্ট্রোক করলে টিআইএ থাকলে আমরা তাকে অ্যাডভাইস করি যে ডু ডুপ্লেক্স স্টাডি ফার্স্ট যদি মনে হয় যে তা সেখানে কোনো ক্লু বা অ্যাথ্রোস্ক্লেরোসিস একটা গ্রসলি পাওয়া যায় তখন আমরা তাকে এনজিওগ্রাম করতে বলি প্রিফারেবলি সিটি এনজিওগ্রাম অর ডিজিটাল সাবস্ট্রাকশন আছে দ্যাট ইজ ডিএসএ আমরা করতে পারি যদি সেটি থোরাসিক অ্যাওটা হয় ওকে অ্যাওটিক নিউরিজম রাপচার ডিসেশন হতে পারে রেনাল আর্টারি আমরা সেকেন্ডারি হাইপারটেনশনে কচ বলি সেকেন্ডারি হাইপারটেনশন সেটা একটা রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে অনেক সময় আমাদের কাছে বয়স্ক লোকেরা বসে যে বেগ অ্যাবডোমিনাল একটা পেইন এত এটা সব সময় একটা তার পেটের মধ্যে পেইন থাকে অ্যাসিডিটির ওষুধ খায় অ্যানালজেসিক খায় কাজ হয় না পরে দেখা যায় যে একটা সিটি এনজিওগ্রাম করলাম কিংবা ডুপ্লেস করলাম তার মেজেন্টারি কার্টারি অক্লুশন আছে আসলে তার মেজেন্টারি ইস্কেমিয়া হয়ে এই অ্যাবডোমিনাল পেইন গুলো হচ্ছে আর আমরা তো করোনারি আর্টারি জানি সবার মায়োকার্ডিল ইনফেকশন হয় যখন করোনারি আর্টারিতে ব্লক হচ্ছে দ্যাট ইজ মায়োকার্ডিল ইনফেকশন যখন এটা সেরিব্রাল আর্টারিতে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি স্ট্রোক আর যখন হাতে পায়ে হচ্ছে তখন আমরা তাকে বলছি হ্যান্ড অ্যাটাক বা লেগ অ্যাটাক

আরেকটা হচ্ছে ইস্কেমিয়া ইস্কেমিয়া হয় সো এটার পিছনে একটা অ্যাথারোসিস বড় ভূমিকা যত আলসার নন হিলিং লং টাইম আলসার গ্যাংরিন আর যতগুলো লিম লস এর কেস দেখি তার অনেকগুলোই কিন্তু বিহেন্ড দ্য প্যাথোলজি ইজ অ্যাথারোসিস দ্যাটস ওয়াই অ্যাথারোসিস ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট যেটা মেইন প্রবলেম যেটা যেমন আজকের ক্লাস নেয়ার ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে ওয়ান ওয়ে ক্লাস নেওয়া কিন্তু প্রযুক্তিকে থ্যাংক যে আজকে ঘরে বসে ক্লাস সুযোগ দিচ্ছে একই সঙ্গে হতাশা ব্যক্ত করছি যে ক্লাস নিতে গেলে সাধারণত আমি আমার স্টুডেন্ট যারা অডিয়েন্স যারা পার্টিসিপেন্ট যারা থাকেন তাদের মাইন্ড রিড করার চেষ্টা করি তাদের আই কন্ট্যাক্ট র্যাপো বিল্ডিং এর চেষ্টা করি আজকেটা টোটালি সেটা অ্যাবসেন্ট ডি টু টেকনোলজি ওয়ান ওয়ে কমিউনিকেশন হোপ ইন ইন ফিউচার উইল হ্যাভ সাম গুড ক্লাসেস ইন অফলাইন

এই যে একটা বলেছিলাম যে একটা ক্লাসিফিকেশন আছে যেমন এটা হলো ফন্টাইন স্টেজেস আমরা পেরিফেরাল আর্টারি ডিজিজ বা ক্লোডিকেশন তো স্টেজ 3 হচ্ছে ইসকেমিক পেইন অর রেস্ট পেইন ইসকেমিক পেইন এট রেস্ট রেস্ট অফ তার পেইন আছে স্টেজ 3 স্টেজ 4 আলসার অর গ্যাংগ্রিন এখন ক্রিটিক্যালি ইসকেমিয়া কোনটা যদি কারো রেস্ট পেইন থাকে এন্ড অর আলসার থাকে থাকতেও পারে আলসার নাও থাকতে পারে রেস্ট পেইন মানে ক্রিটিক্যালি ইসকেমিয়া সে ঢুকে গেল সাথে যদি আলসার থাকে তাহলে তার কোনো কথাই নাই আ ডায়াগনোসিস আমরা সাধারণত খুব সহজ ডায়াগনোসিস আমরা অলওয়েজ কতগুলো পয়েন্ট আমরা ফলো করি একটা হচ্ছে যে হিস্ট্রি দুই নম্বর হচ্ছে ক্লিনিক্যালি এক্সামিনেশন তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন প্রত্যেকটা পয়েন্টকে আমরা ধরে ধরে আগাতে থাকি একটা হলো হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন গুলো যদি একটু আলাদা করি হিস্ট্রিতে ডিউরেশন মানে কতক্ষণ ধরে তার এই প্রবলেমটা আছে তার আগে দেখা যেত যে সে অনেক দূর হাঁটলে ব্যথা হতো অল্প হাঁটাতেই ব্যথা হয় আসছে ক্লোডিকেশন ডিস্টেন্সটা কমে আসছে তার রিস্ক ফ্যাক্টর গুলো কি আছে দেখি দেখিনি স্ট্রেস গুলো আমি বলেছি যে থ্রি এবং ফোর যে ইস্কেমিক পেইন রেস্ট অর্থাৎ যদি রেস্ট পেইন হয় তখন আমরা তাকে বলি যে ক্রিটিক্যালি মিসকেমে সো স্ট্রেস থ্রি আর ফোর ফোর হচ্ছে আলসার আর গ্যাংরিন এটা থাকলে আমরা তাকে বলি যে ক্রিটিক্যালি মিসকেমে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা হিস্ট্রি আহ ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন অবভিয়াসলি যেগুলো আমরা আগে পড়ে এসেছি হিস্ট্রির ক্ষেত্রে আমরা ডিউরেশন কতদিন থেকে আছে কোর্স অব দ্য ফ্যাক্টর গুলো দেখি সবচেয়ে স্মার্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন সেটি হচ্ছে যে পালস আমি বলি যে আপনার রুগীকে সালাম করুন কোন একজন রুগী আপনার কাছে পায়ে ব্যথা নিয়ে আসছে আলসা নিয়ে আসছে পায়ে একটা চেঞ্জ নিয়ে আসছে প্লিজ সবার আগে পালসটা দেখেন আজকের ক্লাসটা শেষে যদি আমরা হবু চিকিৎসক চিকিৎসক সবাই যদি ফিল করি যে আমার রুগীকে আমি সালাম করব অর্থাৎ তার পায়ে হাত হাত দিয়ে ছুঁয়ে দিব সোজা কথা আর্টের ডরসাল স্পেডিস এবং পুষ্টিভেল আর্ট এটা দেখে নিব আমরা কিন্তু অনেক পেশেন্টের লিম এবং লাইফ সেভ করতে পারবো সো দিস ইজ দ্য ভ্যালুয়েবল ইনফরমেশন ফ্রম মাই সাইড টুডে সো পেরিফার আমরা পালস দেখি স্কিন কালার টেম্পারেচার দেখি স্কিন চেঞ্জ গুলো দেখি এবং আমরা হ্যান্ড হেল ডপলার আছে আমরা ডপলার দিয়ে ইজিলি দেখতে পারি এটি আমাদের দুটো মেশিন আছে এবং ডপলার দিয়ে কিন্তু অ্যাঙ্কেল ব্র্যাকেল প্রেশার ইন্ডেক্স তো মাপা যায় সো ইনভেস্টিগেশন মধ্যে একটা ডুপ্লেক্স স্টাডি করি ডুপ্লেক্স স্টাডি প্লাস আছে এনজিওগ্রাম ডুপ্লেক্স স্টাডির মধ্যে আমরা সাধারণ মানুষ যেটাকে বলে চিকিৎসক যেটাকে বলেন আলট্রাসাউন্ড সেটাকে আমরা বলি ডুপ্লেক্স ডুপ্লেক্স স্টাডি হয় এবং এনজিওগ্রাম করা হয় দিস ইজ ডুপ্লেক্স মেশিন এটা আমাদের এটা আমার চেম্বারের ইনফ্যাক্ট মেশিন ডিজিই এর মেশিন অলমোস্ট এইটি সিক্স লাখ টাকা দাম এটির এটা আমার চেম্বারে আছে এক্সিলেন্ট একটা টুল এটি যে আমি আমি বলি যে ভাস্কুলার সার্জনের স্টেথোস্কোপ হচ্ছে এরকম একটা ডুপ্লেক্স মেশিন দিস ইজ জাস্ট লাইক স্টেথোস্কোপ অফ এ ভাস্কুলার সার্জন সো আমাদের রেডিওলজি কলিগ যারা আছেন দে আর সো মাচ হেল্পফুল এবং বাংলাদেশের রেডিওলজিস্টরা কিন্তু খুব ভালো এখন রিপোর্ট দেন এনজিওগ্রামের মধ্যে বেশ কিছু টাইপ আছে এনজিওগ্রাম যেমন সিটি এনজিওগ্রাম এম আর এনজিওগ্রাম এবং কনভেনশনাল যেটা ক্যাথলাবে নিয়ে আমরা করি কনভেনশনাল এনজিওগ্রাম তিনটাই আসলে আমাদের এখানে হয়ে থাকে এবং আমরা ট্রিটমেন্টের কথা যদি চিন্তা করি অ্যাথ্রোস্ক্রোসিস যদি একটা পেশেন্ট থেকে আমরা জানি যেটা এটা ডিজিজ অফ লাইফ ইউ ক্যানট স্টপ দ্য প্রসেস অফ অ্যাথ্রোস্ক্রোসিস সো লাইফ স্টাইল মডিফিকেশন ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ফলোড বাই মেডিকেল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা স্ট্যাটিন এবং প্রেসার ডায়াবেটিস এগুলো থাকলে থাকতে বলি এবং যদি ক্রিটিক্যাল লেশন থাকে তখন রিভার্সুলারাইজেশন করতে বলি সো লাইফ স্টাইল মডিফিকেশনের মধ্যে স্টপ স্মোকিং রেগুলার এক্সারসাইজ ও রিডাকশন ইট হেলদি ফুডস ম্যানেজ স্ট্রেস কন্ট্রোল ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন অ্যান্ড আদার কোমোরবিডিটিস এটি বলার কিছু নেই আপনারা সবাই জানেন আমি যা একটু শেয়ার করলাম আর মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এন্টি প্লেটলেট কিংবা এন্টি কোয়াগুলেন্ট যেরকম দেই ক্ষেত্র বিশেষে লিপিড যারা আন্ডার গ্রাজুয়েট তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে দুভাবে আসলে রিভার্সকুলারাইজেশন করা হয় একটা হচ্ছে ওপেন মেথড যেটা সার্জারির মাধ্যমে করা হয় আরেকটা হচ্ছে এন্ডোভস্কলার প্রসিডিউর ইন্ডোভস্লার প্রসিডিউর মানে হলো যেটা হার্টে যেরকম রিং পরানো হয় আমরা পায়ে সেই রিং পরাই হার্টের আহ স্ট্যান্ডিং যেটাকে আমরা বলি সেটা আমরা পায়ে স্ট্যান্ডিং করে দিই হাতেও স্ট্যান্ডিং করা হয় এটাকে বলা হয় এন্ডোভস্কলার প্রসিডিউর আর ওপেন রিভার্স্লাইজেশন করার যে প্রসিডিউর তার মধ্যে একটা এন্ড আর্টার একট্রমি যেটাকে বলা হচ্ছে যে আহ আর্টারিটাকে একটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন দ্যাট ইজ এন্ডা আর্টার প্যাচ ব্যাচ এনজিও হচ্ছে যে আপনার একটা ছোট্ট একটা ব্লক আছে আপনি সেটাকে বের করে দিলেন দিয়ে আবার জায়গাটা চিকুন যাতে না হয় ওখানে একটা পট্টি মেরে দিলেন যাতে ভেসেলটা একটু মোটা থাকে দ্যাট ইজ প্যাচেঞ্জিওপ্লাস্টি আর খুবই কমন সেটা হচ্ছে পেরিফারাল বাইপাস সার্জারি এটা আমাদের বাংলাদেশে ভাস্কুলার সার্জন যারা আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে দে আর ডুইং সো গুড সো নাইসলি পেরিফারাল বাইপাস সার্জারি এটা আমরা রেগুলারই করছি এর বাইরে আমাদের একটা হোপ আছে আমরা স্টেম সেল থেরাপি ইন ফিউচার আমাদের ডিপার্টমেন্টে চালু করব বাংলাদেশে অনেকেই করছেন টুকটাক আমরা ওয়ার্কশপ করেছি রেগুলার বেসিস এখনো চালু করতে পারিনি বাট প্রোস্টাগল্যান্ডিন থেরাপি আমরা দিচ্ছি যখন কোনো আর ওয়ে থাকে না তখন আমরা প্রোস্টাগল্যান্ডিন দেই কোশ্চেন আসে যে একটা পেশেন্টের হাতে বা পায়ে ব্লক আছে তার ক্ষেত্রে আমরা কোনটা করব তার কি আমরা রিং পড়াতে বলবো নাকি বাইপাস করতে বলবো বা রিং পড়াতে বা স্ট্যান্টিং করতে হলে কখন এটা আমরা বলি সেই ক্ষেত্রে আমরা তাকে বলি যে ফার্স্ট এন্ডোভাসকুলার প্রথম হচ্ছে এন্ডোভাসকুলার 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 যদি কোনো কারণে সেটা অ্যাভেলেবিলিটি না থাকে দক্ষ সার্জন বা এক্সপার্ট হ্যান্ডেল যারা করেন তারা না থাকেন তখন আমরা তাকে সার্জারি করতে বলি এটাই হচ্ছে ইন্টারন্যাশনাললি রুল এন্ডোভাসকুলার এর তো সুবিধা এন্ডোভাসকুলারকে কার্ডিওলজিস্টরা বলেন ইন্টারভেনশন এবং বাংলাদেশের কার্ডিওলজিস্ট সারা পৃথিবীর অনেক কার্ডিওলজিস্টও কিন্তু পেরিফেরাল ভাস্কুলার স্টেন্টিংও করেন এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর শর্ট টাইম হসপিটালে স্টে কাটা ছেড়া তেমন নাই খরচ অলমোস্ট কাছাকাছি এবং মূলত লিম নিয়ে আমরা কাজ করি লাইফ নিয়ে খুব একটা কাজ করি না যদিও আহ ইনডাইরেক্টলি কিন্তু লিম না থাকলে তার লাইফ ডেঞ্জার চলে যায় সো সরাসরি কানেকশন আছে বলার জন্য বলা আর যদি কোনো কারণে একজন পেশেন্ট যদি আমরা পাতে পায়ে বা হাতে রিং পরাতে গেছি স্ট্যান্ডিং করতে গিয়ে যদি রাপচুয়ার হয়ে যায় ব্লিডিং হয় তখন কিন্তু আমরা যেহেতু ভাস্কুলার সার্জন আমাদের তো কাটা ছেড়া মামুলি ব্যাপার আমরা মানুষ যে কেউ অপারেশন করতে গেলে ভয় পায় যে আশেপাশে রক্তনালীটা কেটে গেলো কিনা ভাস্কুলার আহ ইম্পায়ারমেন্ট হয় কিনা ওয়ার আমাদেরকে সেই ব্লাড ভেসেল নিয়েই কাজ করতে হয় এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা হাঁটুর পেছনে স্ট্যান্ডিং করা যায় এগুলো একটা ফ্লেক্সিবল স্ট্যান্ড আছে হাঁটুর সাথে সেও ব্যান্ড হয় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর যখন আমরা একটা পেশেন্ট এ ক্যাথলাইপ করি তখন একসাথে অনেকগুলো আর্টারিতে অ্যাড্রেস করা যায় কিন্তু বাইপাস করতে গেলে একটাতেই শুধু অ্যাড্রেস করতে হয় এটা আমাদের অপারেশন থিয়েটার একটা জাস্ট ওভার ভিডি আমাদের হাই ক্যাথল্যাব ইব্রাহিম হাসপাতাল এর এবং এটা এখানে কিছু ক্রিটিক্যাল কেস দেখাচ্ছি এক্সিলো ফিমোরাল বাইপাস মানে এই যে দ্বিতীয় লোক প্রথমটা না দ্বিতীয় লোকের ডান দিকের যে লোকটি এনার টোটাল অ্যাওটা বন্ধ অ্যাওটা থেকে দুই পাশে ফেমুলার ডারিতে কোনো ব্লাড যাচ্ছিল না ডান দিকে তার ঘা ডান পাটা পচে যাচ্ছিল কিন্তু তার অপারেশনে ফিট না তখন আমরা তার এক্সিলারি আর্টারি থেকে এই যে আঁকা বাঁকা দেখা যাচ্ছে আমি জানি না কতটুকু ফেসবুকে ক্লিয়ার দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই আঁকা বাঁকা রক্তনালী দিয়ে দেখা যাচ্ছে যেটা এটা আসলে একটা আর্টিফিশিয়াল ব্লাড ভেসেল এটা দিয়ে আমরা বাইপাস করে দিই আর বাম দিকে যদি দেখি বাম দিকের ছবিটা এটা আসলে ওয়াই গ্রাফট এটা কি করা হয়েছে অ্যাবডোমেন ওপেন করে তার অ্যাওটা থেকে দুই পাশে ফেমোরাল আর্টারিতে বাইপাস করে দেওয়া হয়েছে একটা ওয়াই শেপড গ্রাফট দিয়ে দ্যাটস ওয়াই এর নাম ওয়াই গ্রাফট এরকম একটা ওয়াই থাকে আর ফেম ফেম ক্রসওভার মানে ফেমোরাল আর্টারি থেকে ফেমোরাল আর্টারি আমরা অনেক সময় বাইপাস করে দিই দিস আর দ্য ক্রিটিক্যাল অপারেশন বাট উই আর ডুইং আলহামদুলিল্লাহ উইথ নন রেট অফ কমপ্লিকেশন অর ফেট আর আমরা যদি ইব্রাহিম ক্যাডেক হাসপাতালে আমরা দু সালে শুরু করেছি মোটামুটি দু সাল থেকে আমরা এটা ভালোভাবে রান শুরু হয় 98 এইট বাইপাস আমরা অলরেডি করে ফেলেছি এবং এম্পুটেশন ইজ ওয়ান অফ দা মেজর পার্ট অফ ভাস্কুলার সার্জারি বিকজ মোস্ট অফ দা টাইম এম্পুটেশন নিডস রিভাস্কুলারাইজেশন আমরা এম্পুটেশনও করে দিই ক্যাথলাপ প্রসিডিউর অলরেডি আমরা বেশ কিছু করেছি এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে একটা মানুষের আহ ইস্কেমিক আলসার আছে পায়ে একটা নন হিলিং আলসার আছে একটা গেঙ্গিন আছে একটা বার্জার ডিজিজ আছে একটা বেরিফার আলট্রেল অক্লোসিভ ডিজিজ আছে পিভিডি আছে যে নামই ডাকেন না কেন ভাস্কুলার সার্জনের রোল কি ভাস্কুলার সার্জন যে ডুপ্লেক্স দিয়ে আল্ট্রাসাউন্ড করে দেয় ক্লিনিক্যালি ইভালুয়েট করে সো সে একজন ভাস্কুলার ক্লিনিশিয়ান অ্যাজ ওয়েল ভাস্কুলার সোনোলজিস্ট আমরা এনজিওগ্রাম করি ক্যাথলেপে নিয়ে গিয়ে আমরা রিং করাই দেড়শো আমরা এন্ডোভাস্কুলার সার্জন আমরা আবার সার্জন কারণ আমরা পেরিফেরাল বাইপাস করি আমরা এন আটারেক চুমি করি আমরা প্যাচ এনজিওপ্লাস্টি করি সো প্রত্যেকটাই আমরা করে দিচ্ছি এবং আমরা সবসময় বলে রাখি যে বাংলাদেশের মানুষ এই যে আজকে আমার ডিপার্টমেন্ট থেকে অলরেডি তিনজন অ্যাফেক্টেড বাট আমরা এক মিনিটের জন্য কাজ বন্ধ করিনি একদিকে রুমের মধ্যে পজিটিভ পেশেন্ট ঢুকেছে আমরা অনেকটা ফ্যান ছেড়ে দিয়ে বাতাস পাচ করে দিয়ে জীবনে রিস্ক নিয়ে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি এটি শুধু আমরা না বাংলাদেশের ডাক্তাররা চালিয়ে যাচ্ছেন আর চালিয়ে যাচ্ছেন বলি বাংলাদেশে ইতিমধ্যে সেঞ্চুরির উপরে চলে গেছে মৃত্যের সংখ্যা আমি নিজেও এই মুহূর্তে সাসপেক্টেড আমি জানি না আলহামদুলিল্লাহ যদিও আমার ফার্স্ট স্যাম্পল নেগেটিভ তো তারপরেও সবচেয়ে বেশি জীবন তো ডাক্তারাই দিলেন এবং এই জীবন দেওয়ার পেছনে রোগীর সেবাই তার জড়িত এবং আমি মনে করি প্রত্যেকটা জীবন মূল্যবান যারা চলে গেছেন চিকিৎসক এবং যারা চিকিৎসক না প্রত্যেকের আত্মার মাগফরাত কামনা করছি আশা করি যে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে স্পেসিফিক একটা টপিক্স ধরে রেগুলারলি আগাবো একটা পেশেন্টের যদি আলসার থাকে তার একজন ইন্ডোক্রাইনোলজিস্ট লাগবে অর্থোপেডিস্ট লাগবে প্লাস্টিক সার্জন লাগবে ডায়াবেটো ফুট কেয়ার সার্জন লাগবে মেডিসিন স্পেশালিস্ট লাগবে অল টাইপস অফ এক্সপার্টাইজ আসলে লাগে সে কারণে এটাকে আমরা বলি ম্যানেজমেন্ট অফ পেরিফেরাল আর্টস ডিজিজ ইজ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বাট আপনাদের জীবদ্দশ যদি এরকম একটা পেশেন্ট পায় আপনি ডিল করবেন আপনার পেশেন্ট আপনি ট্রিটমেন্ট করবেন বাট যদি সেখানে কোনো ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট পেয়ে যান একজন ভাস্কুলার সার্জনকে চয়েস করবেন দিস ইজ মাই মেসেজ টু ইউ থ্যাংক ইউ অল হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এখন আমাকে যে গাইডলাইন দেয়া হয়েছে সেটি অনুযায়ী আপনাদের সামনে আসতে চাই যে কোয়েশ্চেন যদি কারো থাকে সেটা নেয়ার জন্য আমি অপেক্ষা করছি আপনাদের কোনো কোশ্চেনগুলো দেখবার জন্য যতটুকু আমার মনে আছে তাতে আমাকে এখন আপনাদের কোয়েশন দিকে একটু চোখ বোলাতে হবে যেহেতু সময়ের মধ্যে একটা গ্যাপ আমার কথা এবং আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত দরকার তাতে যেমন প্রশংসাটা প্রথমে চোখে পড়ে গেল জান্নাতুল ফেরদৌস দি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ফাহিমা আজাদ আচল বাংলাদেশে এত ভালো সার্জারি হচ্ছে এই ক্লাসে না আসলে বুঝতাম না মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ মাস ফর দ্য টিউন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ কিপ দোয়া ফর আস আমাদের সার্জনরা আসলে ভালো করছেন তবে আজকে যারা আমার সঙ্গে কানেক্টেড ছিলেন আমি তাদেরকে কথা দিলাম লাগবে না এমন কোনো টপিকস নিয়ে আমি কথা বলবো না আমরা আসলে শিখি পাশের জন্য শিখি জানার জন্য শিখি জন্য শিখি জীবনের জন্য শিখি আর মনে হয় প্রত্যেকটা এই রিলেটেড ক্লাস প্রত্যেকেরই কাজে লাগবে আমি খুব দক্ষ কোনো সার্জন না খুব এক্সপার্ট কোনো একজন টিচার না খুব গ্রসলি বুঝি গ্রসলি কাজ করি গ্রসলি ডেলিভারি দেই আমি চেষ্টা করব নাইসলি কিছু টপিক আপনাদের সঙ্গে রেগুলার থার্স্ট শেয়ার করবার জন্য বিনিময়ে আমার জন্য শুধু একটু দোয়া প্রার্থনা আমি কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেই কোশ্চেন গুলোর দিকে একটু যেতে চাই মিজবাউল ফেরদোস আহ ম্যান মিজউল ফেরদোস উনি এশিয়ান আহ আহ এশিয়ান সেটির উনি ভাইস প্রেসিডেন্ট

আমরা আমরাই যেহেতু যে কোনো কোয়েশ্চেন ইজ মোস্ট ওয়েলকাম এখানে আমরা দেখি আমার জন্য কোন ইনস্ট্রাকশন আছে কিনা আমি আপনাদের কোশ্চেনের জন্য অপেক্ষা করছি কে মাহবুব জাহিদ প্রশংসাগুলো আগে বলে নেই প্রশংসা এমন একটা জিনিস যেটা বুঝি যে প্রশংসা তাও ভালো লাগে আহ আজাজ আহমেদ রানা একটু সময় বসে থাকলে বা জিম নিও ননো দ্যাট ইজ নট দিস ইজ নট ভাস্কুলার প্রবলেম এটা আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আপনার বসার ভঙ্গিমাটা বেরি মাস ইম্পর্টেন্ট খুব বেশি এরকম রেগুলার থাকলে একটু নিউরো মেডিসিন হায় করা যেতে পারে স্যার কোন পেশেন্টের গ্যাংগ্রিন হয়ে গেলে কি সেটা ভাস্কুলার সার্জারির দ্বারা রিকভার সম্ভব মনে রাখতে হবে যে গ্যাংগ্রিন যেটা হয়ে গেছে এনি ডেড টিস্যু টিস্যু সেটাকে রিমুভ করতে হবে সো একজন যদি আঙ্গুল গ্যাংরিন হয়ে যায় রিকভারি বলতে তার রেস্ট অফ দ্য লেগ ওই আঙ্গুলটা ছাড়া বাকি পাটা বাঁচানো সম্ভব কিন্তু আঙ্গুলটা যেটা গ্যাংরিন হয়ে গেছে দ্যাট উইল নট রিকভার কারণ হলো যে যেটা গ্যাংরিন হয়ে যায় সেটার ব্যাক করে না একজনের যদি এরকম হয় যে তার অ্যাঙ্কেল পর্যন্ত গ্যাংরিন বাট বিলুনি তাকে সেইভ করা সম্ভব রিভার্সলারাইজেশন করে এম একজন এর একটু ঘা আছে আমরা রিভার্স ক্লোরেজেশন করে দিলে কিন্তু তার ঘাটা হিল হয়ে যাবে ইংলিশে টোটাল গ্যাংগ্রিন হয়ে গেছে সেই ক্ষেত্রে ওটার ব্যাক করবে না এটি ইজিলি সম্ভব বাসলা সার্জারি আমার তো মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি পেশেন্ট এখন বাসলা সার্জারিতে এটা সম্পর্কে অনেকের ধারণাই কম হিউজ پیشنট লোড না আসলে সত্যি দুরহ ব্যাপার হয়ে গেছে এখন

মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ মহিলারা তো আসলে এই ওয়াকারে হেটে কিন্তু অবস্থনা না মহিলাদের ক্ষেত্রে ইটিটি খুব একটা পজিটিভ না হান্ড্রেড পার্সেন্ট হার্ট ওকে আছে ইটিটি তে উঠায় দেন দেখবেন যে সে হাঁপাই যাচ্ছে কারণ সে তো অভ্যস্ত না একজন মানুষের হাঁটু ব্যথা আছে অনেক ওয়েট সে কি আর ওই ইটিটি করতে পারবে ক্ষেত্রে আমরা তার ক্লিনিকাল জাজমেন্ট এবং ইকো দুটো যদি কোনো আমরা ক্লু পাই সেক্ষেত্রে আমরা তাকে এনজিওগ্রাম সাজেস্ট করি ফয়সাল আদর আমি আমি সবার নাম আলাদা করে পারছি না নিশ্চয়ই আমি পরবর্তীতে যদি গিয়েও দেখি যে কোনো প্রবলেম থাকে এস এম শহীদ রহমান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আহ নিশ্চয়ই আমি করার চেষ্টা করবো যারা আমাকে সালাম দিয়েছেন সবাইকে একত্রে আলাইকুম আসসালাম আহমতুল্লাহাত

আসলে uh, কোভিড uh, 19 এর ক্ষেত্রে আরেকটা প্যাটার্ন আছে যদি এটা আমি সুযোগ পাই কোভিড 19 অ্যাসোসিয়েটেড কোগোলোপ্যাথি এটি নিয়ে যদি আমি নেওয়ার সুযোগ দেয় সেটি নিয়ে আমি কথা বলবো কিছু প্যারামিটারের মধ্যে একটা ডিফারেন্স আসে সেটা হচ্ছে কোভিড 19 একটু ডিফারেন্ট আসে দ্যাটস হোয়াই কোভিড 19 অ্যাসোসিয়েটেড কোগোলোপ্যাথি যেটিকে বলা হচ্ছে সিএসি নতুন একটা ডিজিজ যেটাকে বলা হয় সিএসি কোভিড 19 অ্যাসোসিয়েটেড কোগোলোপ্যাথি প্যারামিটার বা কেমিক্যাল কাছে কিছু একটু হের ফের হয় পাঁচটা থেকে ছয়টা প্যারামিটার আছে আমি এটা শেয়ার করব আর সে কারণেই যেহেতু এটা ডিআইসি কোভিড নাইন্টিন রিলেটেড যে ডিআইসি টা থাকে এই ডিআইসি টার সাসপিশনের কারণে কিন্তু আমরা ওরাল এন্টিকোয়াগুলেন্ট ডিউরিং হসপিটাল স্টে আমরা না করি কারণ এটার এন্টিড নাই যদি এটা ডিএসসি ডেভেলপ করা যায় তখন লাইফ স্ট্রিটিনিং ব্লিডিং হয়ে যাবে সে কারণেই কিন্তু আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করতে বলি যেহেতু হেপারিন এর আমি নিউট্রালাইজ করতে পারবো সে কিন্তু বলা হচ্ছে যে কোভিড অ্যাসোসিয়েটেড যে পেথি আছে সেটা একটু ডিফারেন্ট এবং এ কারণে ওরাল অ্যান্টি হসপিটাল হসপিটালিং বা যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে না করা হয় আইডিয়াল হচ্ছে যে লো মলিকুলার ওয়েট হেপারিন ই ফাংশন ইজ ওকে

কি হবে পাটা চলছে তার নীলছে কালো এখন আমাদের দেশের মানুষ তো বেশিরভাগই আমার মতো না কাঁচা কাছাকাছি আমার মতো অনেকেই এদের আবার নীলছে কালো বোঝা যাবে না সো আমরা একটা ব্ল্যাকিশ চিন্তা করি ব্ল্যাকিশ ডিসকালারেশন হচ্ছে তা পাটা ঠান্ডা হয়ে গেছে তারপরে কি মোটর এবং সেন্সরি ফাংশনটা আস্তে আস্তে লস হয়ে গেছে এবং একটা স্কিন ডাস্কি রেড ডিসকালারেশন হয়ে গেছে স্কিন হাইয়েস্ট স্কিমিয়া টলারেট করে দ্যাটস ওয়াই যখন স্কিনের কালার চেঞ্জ হয়ে যায় তখন আমরা বলি যে এই পার্টি আর বাঁচবে না কারণ স্কিন ইজ দ্য লাস্ট টু ডাই সো এই উপসর্গগুলো দেখাইলে সেটা একুডলিম মিসকিমিয়া আর যদি দেখা যায় যে তার ব্লকেজ আছে আর্লি স্টেজে তো খুবই একদম টিপিক্যাল হচ্ছে ক্লডিকেশন পেইন হয় সে একটু হাঁটতে গেছে তার একটু ব্যথা হচ্ছে বিশ্রাম নিচ্ছে ভালো লাগে আবার হাঁটছে অল্প দূর যাওয়ার পরে হাট ব্যথা হচ্ছে এরকম আস্তে আস্তে একটা সময় দেখা যাচ্ছে অল্প হাঁটাতেই তার ব্যথা হয় একটা সময় তার রেস্ট পেইন হয় একটা সময় তার আঙ্গুলে ঘা হয়ে গেছে এগুলো হচ্ছে টিপিক্যাল ফিচার্স আর পেশেন্ট যদি আসে ভাস্কুলার সার্জন ভাস্কুলার সার্জনরা কোথায় থাকে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এনআইসিবি ইনস্টিটিউট হাসপাতালে ইনস্টিটিউট হসপিটালে যেটি আছে সেখানে এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের স্বল্প পরিসর যদি আমরা কয়েকটা সেন্টারের কথা বলি ঢাকা মেডিকেল কলেজ নিচোর চিটং মেডিকেল কলেজ এখানে ভাস্কুলার সার্জন আছে রাশি মেডিকেল কলেজে পোস্টিং আছে আমার ভুল হতে পারে এক দুটো নাম বাদ যেতে পারে তারা যেন সেই সমস্ত সাররা যেন আমাকে ক্ষমা করে দেন বেসরকারি পর্যায়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ট্রমা সেন্টার ইবনে সিনার শঙ্কর এখানে অনেক কয়েকজন ভালো ভালো ভাস্কুলো সার্জন বসেন সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে আছেন একজন দেন হলো পপুলার গ্রিন লাইফ মেডিকেল কলেজ এই মোটামুটি এই জায়গাগুলোতে বেশ কিছু ভাস্কুলো সার্জন বসে সংখ্যা অনেক কম ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো মাত্র ভাস্কুলো সার্জন ইন ফিউচারে আপনারা এগিয়ে আসবেন এবং অনেক অলরেডি এগিয়ে এসেছেন আমার মনে হয় যে তখন আরো বেশি আমরা ভাস্কুলার সেন্টার পাবো নিশ্চয় যারা কোঅর্ডিনেটর আছেন তারা যেমন আমাকে হেল্প করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তানভীর আহমেদ সরকার আমার মনে হয় যে অবস্ট্রাকশন হয়ে গেলে আমি অ্যাডভাইসটা দিয়েছি নাহরিন হক অলরেডি পেয়েছেন নিহাল আমরা দিয়েছি আমার মনে হয় যে আমি যারা আছেন তাদেরকে বলতে চাই যে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে ইভেন যদি আগামী দুই দিন পরেও মনে হয় যে আপনার এই কোয়েশ্চেন একটা করা দরকার আমি অফলাইনে এসেও আপনাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় যে প্রয়োজনে তখনও আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন আমি তার উত্তর দেবার চেষ্টা করব জান্নাতুল মুনিরা থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে স্পেশালি থ্যাংকস জানাই ওকে থ্যাংক ইউ আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছি যে আজকে ছুটি নেওয়ার জন্য আমি মনে করি যে যারা আজকে ক্লাসটি দেখলাম সত্যিকার অর্থে আমরা খুব ক্রিটিক্যাল মোমেন্ট পার করে যাচ্ছে আমরা যারা চিকিৎসক হব চিকিৎসক কিংবা আমরা যারা সচেতন মানুষ আমরা জানি যে কি পরিমাণ একটা প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি প্রত্যেকের কাছে নিজের জন্য একেবারে নিস্বার্থভাবে সুস্থতা সুস্থতা করছি দোয়া প্রার্থনা করছি এবং ইনশাল্লাহ যদি সুস্থ থাকি সুযোগ পাই আমি প্যালেটেবল রিলেটেড করা যায় আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব আমি পরবর্তীতে হেডলাইনটি আর কারেকশন করতে পারিনি সেখানে এটিকে ছড়িয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <laughs>